করোনা টিকা রপ্তানিতে ভারতে নিষেধাজ্ঞায় অনিশ্চয়তায় বাংলাদেশ, দেরি হলেও পাওয়া যাবে আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর। অনিশ্চয়তার দাবি নাকচ, বাংলাদেশে অনুমোদনের এক মাসের মধ্যেই টিকা পাঠাবে সেরাম ইনস্টিটিউট, জানালো বেক্সিমকো ফার্মা। সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যুক্তরাজ্যে ফেরত 42 যাত্রী, করোনায় দেশে আরও 24 জনের মৃত্যু। আদর্শ বিচ্যুত হলে ভোগবিলাস করা যায়, সফল নেতা হওয়া যায় না, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী। এবং ওয়াসার কাজ থেকে দায়িত্ব পেয়েই রাজধানীর খাল উদ্ধারে নামল সিটি কর্পোরেশন, কেউ ছাড় পাবে না মেয়র আতিকের হুঁশিয়ারি। করোনায় গত 24 ঘন্টায় দেশে আরও 24 জনের মৃত্যু, নতুন শনাক্ত 910, যুক্তরাজ্য থেকে আসা 42 যাত্রী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। এবং সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মূল আসামি বাস চালক শহীদ মিয়া 3 দিনের রিমান্ডে। শ্রদ্ধার ভালোবাসায় কথা সাহিত্যিক রাবেয়া খাতুনকে শেষ বিদায় জানালেন সর্বস্তরের মানুষ। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের প্রাথমিক ওয়ানডে দল ঘোষণা। জামালপুরে এক মাস ধরে বন্ধ রয়েছে আরটিপিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা।